Excuse me. Excuse me. Hello. Am I gebeten? Ji. Ji, apna ki bolche? Ami ei muhurte prani kuler shreshtho prani chhara onno karo shonge kotha bolte rajina. Bolun. Ami? Ami bolte chai. Ei nirjon gobhir oronner majhe apni eka eka dariye achen. আপনাকে একটু সঙ্গ দিই, একটু কথা বলি। গভীর অরণ্যের মাঝে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলেই বুঝি আপনার কথা বলতে হবে। কি করব বলুন, সুন্দর দেখলে যে সবকিছু ভেঙে পড়ে, সবকিছু থমকে যায়। কে বেশি সুন্দর, আমি না এই অরণ্য? দুটোই, কারো চেয়ে কেউ কম না, সমান সমান। ভালোই তো ফ্লার্ট করা শিখেছেন। তো বললো না তো এখানে একা একা দাঁড়িয়ে আপনি কি করছেন? এখানে আশেপাশে যা যা দেখছেন, এই সব কিছুর মালিক হচ্ছে আমার হাজবেন্ড। ও মাই গড, আমি এখানে দাঁড়িয়ে থাকবো, বসে থাকবো না, লাফাবো, সেই কৈফিয়ত তো আমি আপনার মতো একটা গায়ে পড়া লোককে দিতে পারি না। শো 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 শো, অনেক উদার আপনি না? উদার? কত অবলীলায় একটা চটের বস্তা আপনার একটা কাঁধ আঁকড়ে ধরে আছে। চলুন আপনার একটা কাঁধ আমি ধরে হাঁটি। ব্যাপার বলো তো, তুমি নিয়ে আসলে কেন, আর কেউ নেই? আছে, কিন্তু আমি নিয়ে আসলাম তোমার জন্য কফি আর আমার জন্য চা, কারণ এই চা বাগানে বসে আমার কফি খেতে ইচ্ছে করছে না। তো আমাকেও চা দিতে? তুমি তো বললে কফি খাবে। কেমন আছো? আমি ভাবলাম যে আমি কফি খাবো, তুমি আমার সঙ্গে কফি খাবে। স্যার স্টাফ কফি আসলাম। আপনাকে স্টাফদের সঙ্গে খুব মিসবিহেভ করেন? জি স্যার। না স্যার, স্যার আপনি চিন্তা করতে পারবেন না স্যার, এদের কমন সেন্স কত কম স্যার। স্যার আমি 80 বছর যাবৎ কাজ করে যাচ্ছি স্যার, সরি স্যার 8 বছর যাবৎ আমি কাজ করে যাচ্ছি স্যার, কিন্তু স্যার এদের যে কমন সেন্সের যে ম্যাচিউরিটি অবস্থা স্যার খুবই খারাপ স্যার, মানে একটা একটা লেভেল আনতে পারলাম না স্যার। কমন সেন্স কার আপনার? স্যার ওদের স্যার, না সরি স্যার। আচ্ছা বলেন স্যার, আমি কতদিন এদেরকে বলেছি স্যার যখন এখানে আসে প্লিজ স্যারের দিক তোরা একটু খেয়াল রাখবে, কিন্তু সেটা না। আজ বিকেলে আপনি এবং ম্যাডাম বাগানে ঘুরতে বেরিয়েছেন, কিন্তু এরা কিছু বলতে পারছে না। এরা বলছে যে ওদিকে গেছে, এদিকে গেছে, ফ্যাক্টরিতে গেছে, কিছু ঠিকঠাক মতো বলতে পারছে না। আরে এই বাগানে কত রকমের ভয়ঙ্কর বিষাক্ত রকমের প্রাণী আছে স্যার, ইঁদুর আছে স্যার, পোকামাকড় আছে, কেঁচো আছে স্যার, সাপ আছে স্যার, স্যার কত কিছু একটা ঘটনা ঘটে যেতে পারে না। না ঘটনা যদি ঘটবি তবে সেটা স্যার আর ম্যাডামের উপর পড়বে কেন, তোদের উপর পড়ুক। তোরা হচ্ছে 2 পয়সার কর্মচারী, তোদের জীবন হচ্ছে একটা আটারু, তাই না স্যার? থামেন, আমাদেরকে নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। জি স্যার। আর আমার এখানে যারা কাজ করে তারা শুধুই শ্রমিক না। জি স্যার। এরা সবাই আমার কোম্পানির সম্পদ, আর এদের কারোই জীবন মূল্যহীন না। আপনার জীবন ওদের জীবন আমার কাছে সমান। স্যার অবশ্যই স্যার, স্যার আমি তো স্যার আপনার কথার সঙ্গে একমত স্যার। এই শ্রমিকরা আছে বলেই তো আমাদের বাগান টিকে আছে, তা নাহলে স্যার আমাদের এই বাগানে কী করতে হতো, আমরা ফুটবল খেলতাম। স্যার অবশ্যই আপনার কথা ঠিক, আমি স্যার এটা কোনো ক্রমে ফেলে দিতে পারছি না। একটা মানুষের জীবনের মূল্য কত হতে পারে সেটা তো স্যার আমাদের হারে হারে বোঝানো উচিত, তাই না স্যার? আপনার লেকচার শেষ? জি স্যার। সরি স্যার, গেট আউট। জি স্যার। স্যার কোনো সমস্যা? গেট আউট। এই পিকুলিয়ার লোকটার নাম কি?
Thank you. তুমি তো আসতেই চাও, তোমাকে তো জোর করে নিয়ে আসতে হবে। তুমি কি বলছো যে চলো বেড়াতে যাই? সব সময় খালি বলো যে কাজে যাই, চলো আমার সাথে। স্যার সামনে আপনি কোথায় গেছেন? স্যার একটা খবর নিয়ে এসেছিলাম। স্যার কি খবর? স্যার খবর তো হচ্ছে দুটো স্যার, কোনটা রেখে স্যার কোনটা বলবো সেটাই বুঝতে পারছি না। আমি বলছি স্যার, প্রথম খবরটা হচ্ছে স্যার আমি ফ্যাক্টরি শ্রমিকদের সঙ্গে কথা বলেছি, কথা বলে আমি তাদেরকে এইটুকু জানিয়েছি স্যার তোমাদের উদ্দেশ্যে বলেছেন তোমাদের জীবনটা স্যারের কাছে অতি মূল্যবান, মানে মহামূল্যবান, অনেকটা হাতির মতো স্যার। দ্বিতীয় খবরটা হচ্ছে স্যার এফআরসি টিন ইন্ডাস্ট্রিজ ম্যাডামের আসা উপলক্ষে একটা পার্টি দিয়েছেন স্যার। প্রথমে স্যার এমনি এমনি তারা দাওয়াত দিতে চেয়েছিল, আমি বলেছি না আমাদের স্যার পার্টি ছাড়া দাওয়াত খায় না, তারা অ্যাকসেপ্ট করেছে স্যার। স্যার চিন্তা করতে পারেন স্যার, আমি যা বলছি তার লিমিটেশন শব্দের অর্থ বোঝেন? ছোটবেলায় স্যার আমার আব্বু আমাকে পিটিয়ে তক্তা বানিয়েছে স্যার, লিমিটেশন শব্দের সঙ্গে ইন্ট্রোডিউস করেছেন স্যার। স্যার আমি শিখবো না? আপনাকে একবার মনে হয় না যে আপনি শব্দটা ক্রস করছেন? জি স্যার সরি স্যার, মানে বুঝিনি স্যার। এই যে বুঝলেন না, এটাই আপনার সমস্যা। জি স্যার, আমি আপনাকে কখন বললাম যে আমি শ্রমিকদের সঙ্গে কথা বলবো? বলেছি, একবার বলেছি আপনাকে। আর আপনাকে কখন বললাম যে কারো পার্টি ছাড়া আমি দাওয়াত গ্রহণ করি না? বলেছি আপনাকে। স্যার আমি ভেবেছিলাম স্যার, মানে সাহেব আপনি কি ভাবছেন সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আপনার ভাবনা অন্যের জন্য বিড়ম্বনার কারণ কেন হবে। জি স্যার অবশ্যই স্যার। এখনই শ্রমিকদেরকে বলবেন আমি এবার ওদের সঙ্গে কোনো কথা বলবো না, আমি ওদের সঙ্গে কথা বলতে এখানে আসিনি, ঠিক আছে? আর এফআরসি টি ইন্ডাস্ট্রিকে বলবেন পার্টি ক্যান্সেল করতে। জি স্যার অবশ্যই স্যার, স্যার এটা আমার কর্তব্য স্যার, আমার তো বলা উচিত। জি স্যার, স্যার স্যার আমি বলতে চাচ্ছি গেট আউট স্যার, আউট স্যার। দেখতে দাও কি সুন্দর মনে হয়, প্রথম দেখছো? প্রথম, যতবার দেখি ততবারই মনে হয় প্রথম দেখছি। খালি খালি গুণগান গাইতে হবে না। খালি খালি না তো, সত্যি
কই আর কেউ তো বলে না মুখে হয়তো বলে না কিন্তু মনে মনে ঠিকই বলে যে এমন একটা বউ যদি পেতাম জীবন ভিন্ন হয়ে যেত বাজে কথা বলবে না জি না আমি বাজে কথা বলছি না আমি সত্যি বলছি আচ্ছা তুমি কি সৌন্দর্যের পূজারি তুমি কি জানো পৃথিবীতে সৌন্দর্যের স্থায়িত্ব কম আর আমি যদি সুন্দর না থাকি তাহলে তো আমি তোমাকে ছুঁড়ে ফেলে দেই কিনা এই তো এই ভয় কারণ আমি তোমাকে চোখ দিয়ে দেখি না আমি দেখি মন দিয়ে চোখের দেখা সৌন্দর্য একদিন মুছে যাবে কিন্তু মন দিয়ে দেখা সৌন্দর্য কখনো মুছে যায় না কখনো মুছে যাবে না তুমি এত ভালো কেন তুমি আমার চেয়ে একটু বেশি ভালো একটু একটু বেশি ভালো তুমি কি জানো আমি তোমাকে অনেক ভালোবাসি মোটেই ভালোবাসা না আমি তোমার অনেক বেশি ভালোবাসি টিপ তো বাজকান হয় নাই তো টিপ হয়ে গেছে ঠিক হবে এখানে হ্যাঁ উপর থেকে দেখে তো সুন্দরই লাগবে কিন্তু ওঠা যাবে না তোমাকে উঠে তুলে আমাকে তুলে নিতে হবে তোমাকে এই হাজার হাজার কর্মচারী আমার এখানে কাজ করবে সামনে আমি তোমাকে তুলে নেবো তুমি চলো নিন উঠান রেখে আপনি কি চান আরে আমাকে চিনতে পারছো না ও সরি তোমার তো বউ সামনে আর বউয়ের সামনে তো নিশ্চয়ই আমাকে চিনতে পারবে না এটাই স্বাভাবিক আচ্ছা ছবিটা তুলে নিয়ে আগে চলো স্ট্রেঞ্জ আরে কে আপনি আপনার সঙ্গে ছবি তুলবো কেন আমরা হাজবেন্ড ওয়াইফ ছবি তুলছি আপনি এখানে কেন আসছেন কে বাবা রোহান তুমি তো খুব সুন্দর অ্যাক্টিং করতে শিখেছো একেবারে টম ক্রুজের মতো একেবারে ভেজা বিড়াল হয়ে গেছে না বইয়ের সামনে কে আপনি কি চান আমার পরিচয় জানতে যাচ্ছেন আপনি নিশ্চয়ই রিপা হ্যাঁ আমি রেশমি আর বাকি পরিচয়টা আপনার হাজবেন্ডের কাছ থেকে আপনি জেনে নেবেন মানে মানেটা কি আমি বুঝতে পারছি না আপনি কি বলতে চান কি বোঝাতে চান বুঝতে পারছি না কিন্তু তুমি তো দেখছি একেবারে ভাজা মাছটা উল্টে খেতে জানো না এরকম বিহেভ করছো মানে তুমি আমাকে চিনতে পারছো না আপনি তো সত্যি সত্যি বাড়াবাড়ি শুরু করে দিয়েছেন হ্যালো বি কেয়ারফুল বাড়াবাড়ি আমি করছি না রোহান বাড়াবাড়ি করছো তুমি আমাকে না চিনতে পেরে আর লিসন তুমি আমার সামনে বেশি বাড়াবাড়ি করো না তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে আমি কিন্তু সব গোপন তথ্য ফাঁস করে দেবো তোমার বউয়ের কাছে বি কেয়ারফুল ওকে আর লিসন বোথ অফ ইউ তোমাদের পাশের কটেজটাতে আমি আছি সো প্রয়োজন থাকলে আমাকে দেখো আসি হ্যাঁ এক্সকিউজ মি ঢুকলো কি করে এখানে আসো 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 সাপও রাখতে পারে এখানে কিন্তু অনেক বিষাক্ত সাপ থাকে জানো
চলো ঘুমাবে, চলো তুমি যাও। আরে তুমি তো কিছু খাওনি, এখন আসো। যাও। একি এটা কি কাচ্ছো কেন? আজ কি হয়েছে তোমার বলো তো, কি হয়েছে? ওই মেয়েটাকে নিয়ে চিন্তা করছো কি? আচ্ছা ওই মেয়েটাকে আমি চিনি না, আমার কথা শোন, আমি চিনি না, আমি কখনো দেখিনি। মেয়েটা পাগল ছাগল একটা মেয়ে হবে মনে হয়। তুমি আমার কথা বিশ্বাস করছো না? আমি চিনি না ও মেয়েটা কেন আসছে, কি উদ্দেশ্য, কি চায়, কিচ্ছু আমি জানি না। আমার কথা বিশ্বাস করো। বিশ্বাস করি বলেই তো আজকে আমার এই পরিস্থিতি দেখতে হলো। ও গড, আমি কি করে বোঝাবো যে সত্যি সত্যি আমি? শোনো, বিষয়টা নিয়ে তুমি নিজেই ক্লিয়ার না, তুমি আমাকে কি করে বোঝাবে? আচ্ছা ঠিক আচ্ছা আচ্ছা ঠিক আছে, একদিন তুমি যখন জানবে যে সত্যি আমি মেয়েটাকে চিনি না, আমি একেবার নির্দোষ, কিচ্ছু জানি না, মেয়েটা কেন আসছে, কি উদ্দেশ্য, কোনো কিছু সম্পর্কে আমার কোনো ধারণা নাই, তখন তখন এই চেহারা কী হবে তোমার বলো। শোনো, আমি কনফিউজ, আমি তাই তোমাকে এখন কিছু বুঝাবো। রিপাইস টু মাচ, এটা কি, এটা আমি তো বুঝতে পারছি না কি তুমি অযথা একটা মানে অযথা একটা সিন ক্রিয়েট করছো তুমি। আমি তোমাকে বলছি যে মেয়েটাকে আমি চিনি না, জানি না, কিছু না, আমার সঙ্গে কোনো যোগ জিজ্ঞাসা মানে কিচ্ছু নাই। আমাকে একটু একা থাকতে দাও। ওহ, আই এম সরি। চলো চলো চলো, আই এম সরি। যাও, আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম গুড মর্নিং। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আপনার কোনো প্রবলেম?